সকল বন্ধু এবং সাথে নতুন বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে। যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আরও একটা নতুন ব্লগে সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানালাম আরও একবার। আজকে হলো রবিবার, এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। আর এখন আমি দুপুরে যা যা রান্না করব সেই সমস্ত কিছু কেটে নিচ্ছি। আর সকালবেলা টিফিন করা হয়ে গেছে আর হাজব্যান্ড বাজার সমস্ত কিছু করে নিয়ে চলে এসেছে, এসে হচ্ছে গেছে মধ্যমগ্রামে। বাবা আসবে ওখানে, বাবাকে ডাক্তার দেখাবে, তো বাবাকে ডাক্তার দেখিয়ে তারপরে হাজব্যান্ড হচ্ছে বাবাকে নিয়ে আসবে আমাদের বাড়িতে। বাবার শরীরটা ভালো না কদিন ধরে, তো অনেক দিন থেকেই বলছিলাম বাবা আসো এখানে ডাক্তার দেখিয়ে দিই, তো এই আসে করে আজকে আসবে ডাক্তার দেখাতে। হাজব্যান্ড নাম লিখিয়ে কুপন তুলে রেখেছে, বাবা আসলে দেখিয়ে তারপরে নিয়ে আসবে বাবাকে আমাদের বাড়িতে। তো আর আমি এদিকে সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে তারপরে রান্নাটা শুরু করব। তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থেকো। মটন এনেছে, মটনটা হচ্ছে ধোয়া হয়ে গেছে আর এখানে এনেছে বোয়াল মাছ। মানে বড় একটা বোয়াল মাছ এনেছে, তো এরকম মানে দু প্লাস্টিক মাছ পুরো। তো এখন এই মাছগুলোকে ধুয়ে কিছুটা রান্না করব মানে রাতের জন্য, আর সব ধুয়ে ফ্রিজে রেখে দেব। আজকে তো বেশি মাছ লাগবে না কারণ দুপুরে মটন রান্না করব এই কারণে। সবার প্রথমে এখানে এই যে দেখো গোলাপ জল, কেওড়া জল আর একটু মিঠা আতর আর একটু জাফরান আমি একটা বাটিতে সব এক জায়গায় করে রাখলাম। আর এরপরে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতন ঘি, ঘি দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটাকে এবার ভেজে নেব মানে ব্রেস্তা করে নেব। আমি কিন্তু এখানে আর অন্য কোনো পেঁয়াজ ব্যবহার করব না বিরিয়ানিতে, আমি আজকে বিরিয়ানি করব। তো বেশি কিছু ওই জন্য বিরিয়ানি করলে না বেশি কিছু রান্না করতে হয় না, কারণ বিরিয়ানি আমাদের বাড়িতে সবাই খুবই পছন্দ করে, তো সবাই ওইটাই খায়। তো বেরেস্তাটা ভাজা বসিয়ে দিয়ে আমি বাজারটা গুছাতে চলে আসলাম, কারণ বেরেস্তাটা ভাজতে একটু সময় লাগে। ওদিকে ভাজা হচ্ছে আর এদিকে আমি এবার বাজার নিয়ে এসেছি, তো সেটা গোছাতে চলে এসেছি। এখানে দেখো কত কিছু এনেছে আজকে, আম এনেছে, পটল এনেছে, কুমড়ো, পেঁপে, কুমড়ো শাকও এনেছে, উচ্ছে এনেছে, আলু এনেছে, ঠিক আছে। তো এই বাজার এনেছে আর আমি এখন বাজারগুলোকে গুছিয়ে রেখে মানে ফ্রিজে রেখে দেব গুছিয়ে সুন্দর করে। এখন আমাদের আর অনেক বাজার একসাথে আনে না, অল্প অল্প করেই আনে, যেহেতু সোনা জিয়াকে স্কুলে দিতে যায় তখন আসার সময় বাজারটা নিয়ে আসে, ওই কারণে বেশি বাজার একসাথে আনে না। তো বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে 2 গ্লাস মতন জল দিয়ে দিয়েছি, জলটা দিয়ে দিয়েছি। এবারে আমি এই যে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর কেশর ভিজিয়ে রেখেছিলাম ওই জল একটুখানি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এবারে আমি আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো আমি ভাজিনি বা সেদ্ধ করিনি এখনও পর্যন্ত, তবে এবারে আমি আলুগুলোকে সেদ্ধ করব। এই যে জলটা, এই জলের মধ্যে আলুগুলোকে সেদ্ধ করে দেবো। তো আলুগুলো দেখো আমি একদম লো ফ্লেমে ঢেকে রেখে দিয়েছিলাম আর আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মাঝে মধ্যে আমি 2-1 বার আলুগুলোকে নাড়া দিয়ে দিয়েছি। তো আলুগুলোকে আমি উঠিয়ে সাইড করে রেখে ওই যে তেলটা ছিল পেঁয়াজ ভাজার, ওই বেরেস্তা ভাজার ওই তেলটার মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে দিয়েছি। আর সাদা সাদা মনে হচ্ছে আমি টক দই দিয়েছি, একটু বেশি করে টক দই দিয়েছি, আর এর মধ্যে সামান কিছুই অ্যাড করিনি, শুধু ওই পেঁয়াজের ভাজার তেলটার মধ্যেই মাংসটা দিয়ে আমি একটু টক দই দিয়ে দিলাম। আর গরম মশলা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু আমার বাড়িতে করা সাজিরা, শামরি, জায়ফল, জয়িত্রী সমস্ত কিছু একসাথে, গোটা গরম মশলাও আছে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, মানে বিরিয়ানির মশলা যেটা হয় আর কি সেটা দিয়ে দিলাম।
সাথে একটু গরম মশলা দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি, আর এই যে গোলাপ জল, কেওড়া জল, জায়ফল বলছি, কেশর ভেজানো জলটা একটু দিয়ে দিলাম। মাংসটা ভালো করে কষিয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এবারে একদম কমিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ, ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে আমি চাটনি করছি, টমেটো আর হাফ একটা আমের হাফ আম দিয়েছি, দিয়ে আমি চাটনিটা করছি। তো মাংসটা মোটামুটি রান্না হয়ে গেছে, তো এবারে আমি মাংসটাকে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, ওদিকে আলুটা দিয়ে দিলাম মাংসটার ওপরে। তারপরে আমি দেরাদুন রাইস হাফ সিদ্ধ করেছি, পুরোটা না, হাফ সিদ্ধ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে ওই যে গোলাপ জল, কেওড়া জল, ওটা দিয়ে দিলাম, জাফরান ছিল একটু। আর এবারে এর মধ্যে আমি একটুখানি মানে দুধ দিয়ে দিলাম, ঘন করে দুধটাকে জাল করে নিয়েছি, সেই দুধটা দিয়ে দিলাম। তারপরে একটু বিরিয়ানির কালার দিয়ে দিলাম আর 2-3 ফোঁটা আতর দিয়ে দিলাম। এবারে আমি হচ্ছে আটা মেখে নিয়েছি, তো আটাটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এক হাত দিয়ে মোবাইলটা ধরে রেখেছি, তাই জন্য এক হাত দিয়ে দিচ্ছি, দু হাত দিয়ে দিলে একটু সুবিধা হয়, তাই জন্য আমি মানে মোবাইলটা রেখে আমি দুই হাত দিয়ে আটাটা দিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার ঢেকে রেখে দেব। তো কমিয়ে আমি আধ ঘন্টা মতন রান্না করে নিয়েছি, তো মোটামুটি হয়ে গেছে বিরিয়ানিটা। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি আর একদম লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখো খুব সুন্দর ঝরঝরা হয়ে গেছে, আর চালটাও না পুরোটা সেদ্ধ হয়ে গেছে, পুরোটা সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি সোনা জিয়াকে খেতে দিয়ে দেবো, তার জন্য ওই ঢাকনাটা খুললাম। বাবা এখনও আসেনি, তো আসলে পরে বাবাকে দেব, যেহেতু অনেক বেলা হয়ে গেছে তাই সোনা জিয়াকে খেতে দিয়ে দেবো। আর আমি একটু ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে আমি একটু মিশিয়ে নিয়েছি ঘিটা, কারণ আমি সবার প্রথমে ঘি দিয়েছি, তেলের মধ্যে ঘি দিয়ে শুরু করেছিলাম রান্নাটা, আর ঘি দিয়েই আবার শেষ করলাম বিরিয়ানি রান্নাটা। তবে খেতে অপূর্ব সুন্দর হয়েছিল, খুব ভালো হয়েছিল। যদিও আমি এই প্রথমবার এরকমভাবে রান্না করছি, আমি আগে কোনোদিনও করিনি এভাবে। সোনা জিয়াকে এখন খেতে দেব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, বাবা আসলে তারপরে বাবাকে খেতে দেব। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার বাবা চলে এসেছে ডাক্তার দেখিয়ে, আর হাজবেন্ডও এসে গেছে, আর বাবা অনেক কিছু নিয়ে এসেছে, আর এই যে পুচকি বাবা এসেছে। তো বাবা রোদের থেকে এসছে, একটু বিশ্রাম নিয়ে নিক, তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করবে আর কি। তো দেখো বাবা স্নান হয়ে গেছে, বাবার জন্য খাবার বেড়ে নিয়েছি। তো আমি তো আজকে বেশি কিছু করিনি, চাটনি করেছি আর বিরিয়ানি করেছি। প্রথমেই বললাম বিরিয়ানি হলে আমাদের বাড়িতে আর কারোর কিছু লাগে না, তো ওই কারণে আর অন্য কিছু করিনি আজকে। বাবা খাচ্ছে, বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ফল কেটে নিচ্ছি, হ্যাঁ সবাই মিলে একটু ফল খাবো আর কি, তার জন্য তো একটু বেদানা কাটছি। বেদানা খেতে খুবই ভালো লাগে, কিন্তু এই যে বেদানা ছাড়ানো এটাই ভীষণ কষ্টকর, ভালো লাগে না একদমই। আর এই যে বাবা আবার সন্দেশ নিয়ে এসছে, তো সন্দেশগুলো না খুব সুন্দর খেতে, আমি একটা খেয়েছি। তো এইগুলো দিয়ে ফল দিয়ে মিষ্টি দিয়েই বাবাকে দেব, তরমুজ, একটু সন্দেশ আর একটু বেদানা, এই বাবাকে এখন খেতে দেব। তো আমরা সবাই একটু একটু করে খাবো। তো বন্ধুরা চলো বাবাকে দিয়ে আসি, আমরাও একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে নিই, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, তো দেখো বাবা বসে বসে। তো বন্ধুরা এখন আমি যাচ্ছি একটু মার্কেটে, যেহেতু বাবা আছে তো বাবার উপরে দুই মেয়েকে রেখে একটু নিশ্চিন্তে যেতে পারবো, এই কারণে যাচ্ছি। হাজবেন্ড আর আমি এখন যাবো,
তো একটু কিছু কেনাকাটার আছে, তো চলো তোমরাও আমার সাথে। তো বন্ধুরা দেখো, স্টাইল বাজারে এসেছি আর এখান থেকে কেনাকাটা করব। তো দেখছি কোনটা নেব আর কি, আর মানে হাজব্যান্ড আর আমি এসেছি, তো হাজব্যান্ড আবার ওদিকে গেঞ্জি পছন্দ করছে ওর জন্য, ওর নিজের জন্য আর কি, তো একটা গেঞ্জি দেখি নেব ওর জন্য এই আর কি। আর প্রচণ্ড ভিড়, তোমরা তো দেখতেই পারছো কতটা ভিড়, তো তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর এই যে দেখো, এখান থেকে একটা গেঞ্জি নেব হাজব্যান্ডের জন্য, হাজব্যান্ডও দেখছে আমিও দেখছি, তো দেখি কোনটা নিই। আর এখন তো সমস্ত কিছু তোমাদেরকে দেখাতে পাচ্ছি না যে কোনটা নেব কোনটা নিচ্ছি, তো বাড়ি গিয়ে তোমাদের সমস্ত কিছু দেখাবো। তো চলো এখন কেনাকাটা করে নিই। আর এত ভিড়ে না, মানে ভিডিও করাও ঠিক মতন যাচ্ছে না, কি বলবো। আর তো চলো, তোমরা দেখতে থাকো, সাথে থেকো। আর এখান থেকে গোপালের জন্য একটা জামা কিনছি, তো এটা পছন্দ হলো, এই কালারটা আর কি, হলুদ আর লালের মধ্যে। গোপাল পয়লা বৈশাখে জামা পরবে তার জন্য। তো বন্ধুরা সমস্ত কিছু কেনাকাটা করে বাড়িতে চলে এসেছি। আর সোনা জিয়া যাওয়ার সময় বলে দিয়েছিল যে মা আমাদের জন্য ফুচকা নিয়ে আসবে, আসার সময় তো ওদের জন্য ফুচকা নিয়ে এসেছি, এখন ওদেরকে এটা দেব, ওদেরকে দেব। তারপরে হচ্ছে বাবার জন্য, বাবা তো ফুচকা খাবে না, তো বাবার জন্য একটু জিলাপি নিয়ে এসেছি, কারণ বাবা জিলাপি খেতে খুব ভালোবাসে, তো এই কারণে বাবার জন্য একটু জিলাপি নিয়ে এসেছি। আর বাবাকে জিলাপিটা খেতে দিয়ে তারপরে হচ্ছে কী কী কিনলাম, কী কী মানে কিনেছি সমস্তটাই তোমাদেরকে দেখাবো। তো চলো বাবাকে এখন দিয়ে আসি জিলাপিটা, তারপরে তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা মার্কেট থেকে কী কী কিনলাম তোমাদেরকে দেখিয়ে দিই, তখন তো সব দেখাতে পারিনি, এত ভিড় এত ভিড়, কী বলবো, প্রচণ্ড গরম। এই বালিশের কভারগুলো কিনেছি, চারটে, মানে শুধু মাথার বালিশের কভার। মাথার বালিশের কভার চারটে কিনেছি, এই কিনেছি। এটা হচ্ছে, এটা হচ্ছে পুচকি বাবার জন্য কিনেছি, এটা হলো পুচকি বাবার কিনেছি, পুচকি বাবার জন্য হাত দাঁড়ালো। আর এটা হলো বড় বাবার জন্য, পুচকি বাবা মানে মেজদার ছেলে, আর বড় বাবা মানে ছোটদার ছেলে, ঠিক আছে, ছোটদার ছেলের জন্য এই কালার। এটা সোনার জন্য কিনেছি, এটা জিয়ার জন্য, আর এটা হলো বড় মার জন্য, মানে তিনজনেরই একই একই গেঞ্জি, শুধু কালারটা আলাদা, তিনজনের জন্য একই গেঞ্জি কিনেছি। আর ওদের দুই বাবার জন্য আবার একই রকম কিনেছি। হচ্ছে এই প্যান্টটা কিনেছি, একদম কাপড়টা মানে একদম সফট, আর পকেট আছে আবার, কালারটাও সুন্দর। এই প্যান্ট কিনেছি জিয়ার জন্য, আর সোনার জন্য কিনেছি এই প্যান্টটা, মানে বাড়িতে পরার জন্য আর কি, এইগুলো হচ্ছে মানে হট প্যান্ট টাইপের, গেঞ্জির হট প্যান্ট, পায়ের এখানে কাজ করা আছে। আর সোনার জন্য একটা মানে জিন্সের প্যান্টের সাথে পরার জন্য একটা টপ কিনে নিয়ে এসেছি। আর সোনার জন্য একটা থ্রি কোয়ার্টার প্যান্ট কিনে নিয়ে এসেছি, থ্রি কোয়ার্টার প্যান্ট। আর কিনেছি আমার জন্য, কিনেছি এই ব্লাউজটা, এটা হচ্ছে পেছনের কাজ, এই যে হাতা। আর মাথার ফুল কিনে নিয়ে এসেছি দুটো, সাথে এই ফুলগুলোও কিনে নিয়ে এসেছি। এগুলো হচ্ছে খোপায় দেব, খোপায় এই ফুলটা দিয়ে তারপরে এই ফুলটা দেব।
এটা নিয়েছে হচ্ছে 35 টাকা করে নিয়েছি, এক একটা ফুল 35 টাকা করে নিয়েছে। আর এটা নিয়েছে 50 টাকা। আর ও আমার গোপালের জন্য জামা এনেছি, সেটা দেখানো হয়নি। এই যে গোপালের জামা, গোপালের ড্রেস, গোপালের পয়লা বৈশাখের ড্রেস, লাল আর হলুদ। আর কিনেছি এই ব্যাগটা, কিনেছি আরও একটা জিনিস কিনেছি, তোমাদেরকে দেখাই। এই ব্যাগটা কিনেছি, ব্যাগের মধ্যে ছিল এই ব্যাগটা কিনেছি। মানে এত জিনিসপত্র না, আমি আনার সম্ভব হচ্ছিল না, তো একটা ব্যাগই কিনে নিয়েছি। আর কিনেছি এই কানের দুলটা, কেমন হয়েছে জানিও কমেন্ট করে। আমার মার্কেটে গেলে আগে আমি কিছু কিনি আর না কিনবো, কানের দুল আমি কিনবো। আমি ভীষণ ভালোবাসি আমি কানের দুল কিনতে, আমি ভীষণ ভালোবাসি কানের দুল পরতেও ভীষণ ভালোবাসি। কিন্তু আমার কানে না মানে বেশি ভারী ভারী কানের পড়লে আমার কানে প্রচণ্ড ব্যথা হয়, তবু আমি পরি। তো আমার এই সোনার কানের মানে এইটা সবসময় পরে থাকি, এটাতে আমার কোনো ব্যথা যন্ত্রণা কিচ্ছু হবে না এইটা পরে থাকলে। আর একটু ভারী কানের পরলে মানে সোনার যে বড় বড় কানের আছে সেগুলো পরলেও পর্যন্ত আমার কানের ব্যথা হয়, মানে সোনার বড় বড় কানের পরলেও আমার ব্যথা হয়। আমার শুধু এইটাই আমার শ্যুট খায় কানে, ওই জন্য আমি মানে এইটা খুলতেই চাই না। এইটা মানে যখন প্রয়োজন হয় তখন তো খুলতেই হবে, বলো তো। এই কানের দুলটা কেমন হয়েছে জানিও, আমি ভীষণ ভালোবাসি কানের দুল কিনতে। তো মানে আর কিছু কিনি আর না কিনি আমার জন্য, আমি একটা কানের দুল কিনবই। তো হাজবেন্ড বলছে যে তোমার জন্য একটা কিছু নাও, তো ব্লাউজটা পছন্দ হলো তাই ব্লাউজটা নিয়ে আসলাম। আর কানের দুল তো কিনতেই হবে একটা, মার্কেটিংয়ে গেছি, কানের দুল না কিনলে হয় বলো? সবচেয়ে প্রিয় আমার কানের দুল। আর এই ফুলগুলো পছন্দ হলো মাথার জন্য, তো নিয়ে আসলাম। এই ফুলগুলো কেমন হয়েছে জানিও। হ্যাঁ তো যাই হোক, এই ছিল মার্কেটিং, মানে করে নিলাম। পরে আজকে বাবা এসছে, তো বাবার কাছে সোনা জায়গাকে রেখে দিব্যি নিশ্চিন্তে চলে গেলাম হাজবেন্ড আর আমি। আর দুজনে মিলে গেলে না অনেক শপিং একদিনে করা যায়, একা গেলে না ঠিক হয় না, একা গেলে অনেক দিন যেতে হয়। আর দুজনে মিলে গেলে একদিনে অনেক শপিং করা যায়। তো যাই হোক, আমার মানে পয়লা বৈশাখের বলো আর ভাই ছাতু, আমাদের মধ্যে আবার চৈত্র মাসের সংক্রান্তির দিন ভাই ছাতু আছে, তো ভাই ছাতু বলো, আমরা এই সমস্ত গিফট কিনছি মানে পয়লা বৈশাখ উপলক্ষে না, কিন্তু এটা হচ্ছে ভাই ছাতু উপলক্ষেই কিনছি। কারণ আমাদের ভাই ছাতুতে বোন ভাইকে দেয় বা দাদাকে দেয় নতুন বস্ত্র, আর দাদা বা ভাই বোনকে বা দিদিকে দেয় নতুন বস্ত্র। তো মানে বোন হচ্ছে ভাইয়েরটা পরেই ছাতুটা খাবে, আর ভাই বোনেরটা পরেই ছাতুটা খাবে। তো এই কারণে চৈত্র সংক্রান্তির দিনই মানে পয়লা বৈশাখে বলো আর চৈত্র সংক্রান্তি বলো, ওই একটাই কিনেই ব্যাস হয়ে যায়। আর তো সবাই তো দেবে, গিফট তো পাবেই সোনা জিয়া। তো যাই হোক, নিজেরা তো কিছু কিনে নিতে হয় বলো। তো এই হলো শপিং, আর দুজনে মিলে পুরো শপিং কমপ্লিট করে ফেললাম। তো যাই হোক চলো, এখন রাতের বার কি রান্না করবো তাই ভাবছি, মাছের ঝোল রয়েছে আর দেখি টুকি টাকি একটু কিছু করে নেবো। যাই হোক চলো এখন রান্না বসাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর ভালো লাগছে না আর টেনে নিয়ে যেতে পারছি না ভিডিওটা, তো এই জন্য এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবে, সুন্দর একটা কমেন্ট করবে ভিডিও রিলেটেড, আর সবাই প্রথমে ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দেবে। তো যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে, তাতে করে আমি যখনই ভিডিও চাই সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে কালকে নতুন ভিডিও ছিল, সবাই টাটা।